The election turnout was on par with what we would see under the conditions. বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য বার্তা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। এটি অনেকটা পূরণ হওয়ায় বাংলাদেশের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ওয়াশিংটন থেকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য এখানে এসেছি। আমি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সুসম্পর্কের বিষয়ে অবগত আছি। নির্বাচন শেষ হয়েছে। সামনের দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নিতে চলেছেন? Both Bangladesh and the United States thrive from a mutual relationship. জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, Well, I told you that our relationship is wonderful with every country. বিভিন্ন দেশের সঙ্গে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কটা খুবই চমৎকার। আমাদের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নে কোনো সমস্যা দেখছি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আরও উন্নয়নের বিষয়টি নির্ভর করবে আপনাদের এবং আপনাদের সরকারের উপর। বাংলাদেশের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে মন্তব্য করায় আপনাকে ধন্যবাদ ও প্রশংসা করছি। আপনি কি মনে করেন না এটা আপনাদের দেশের চাইতে ভালো হয়েছে? Would you say that it is better than your election? এ সময় প্রধানমন্ত্রী বলেন, Our people are wonderful. I must tell you, yes. And they listen to me. আমাদের জনগণ চমৎকার, আমি এটি আপনাকে অবশ্যই বলতে পারি। আপনি জানেন আমার বিরোধী দল আছে, থাকাটাই স্বাভাবিক। তবে আমি প্রতিশোধ পরায়ণ নই, কারো উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি না। আমি খুবই মুক্ত মনের, খুবই উদার এবং আমি মনে করি সবার কথা বলা উচিত। আপনি জানেন আগে আমাদের একটিমাত্র টেলিভিশন ছিল যেটি সরকার নিয়ন্ত্রণ করত। আমি ক্ষমতায় এসে সব উন্মুক্ত করে দিয়েছি, সব কিছু উন্মুক্ত করে দিয়েছি, প্রত্যেকটি সেক্টর আমি উন্মুক্ত করে দিয়েছি, সবাই যাতে বলতে পারে, শুনতে পারে এবং এর মাধ্যমে তারা যেন শুধরাতে পারে। আপনি জানেন আমি আপনাদের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি এবং তার সাথে ছেলে মেয়েদের নিয়ে সেলফিও তুলেছি। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কোনো অবনতি হবে না। And it will continue. Our situation will continue, don't worry.